দিল্লির বান ট্র্যাজেডিক লয় কপিল রাজপথ। শনিবারের আইএস কোচিং সেন্টারের ভয়ঙ্কর কাণ্ডক লো উদ্বিগ্ন দিন। আইএএস প্রশিক্ষণ কেন্দ্রত হঠাৎ সোমাইছিল পানি। বেসমেন্টত পানি সুমায় কাঢ়ি নিছিল তিনি শিক্ষার্থীর প্রাণ। প্রথমে চাই লোক সেই কাহানিও কল্পনা করব নারা নতুন দিল্লির পুরনি রাজেন্দ্রনগরের ঘটনার দৃশ্য। ঘটনা সংঘটিত হওয়ার পাছত 17 গৰাকী শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল রাম মনোহর লোহিয়া হাসপাতালত, কিন্তু তাতে মৃত্যু হল 3 গৰাকী শিক্ষার্থী। সো টোটাল 17 বচ্চে আয়ে থে, তো 3 বচ্চে তো দে ওয়ার ব্রট ডেড এন্ড বাকি যে বচ্চে থে ও ইয়াহ হাম লোগো নে রাখা থা ফির ও সব ডিসচার্জ হোকে চলে গয়ে। দেওবারে আন 14 জন শিক্ষার্থী সুকলমে ঘরলে যাবলে দিয়া হয়। ये बच्चे आए थे, इनको ज़्यादा प्रॉब्लम नहीं हुई थी, जो मतलब जो जिंदा बच्चे थे मतलब इनको कोई खास ज़्यादा प्रॉब्लम नहीं थी, तो इसलिए वो जल्दी डिस्चार्ज हो गए थे। पुरानी राजेंद्र नगर और आईएएस कोचिंग सेंटर और दुर्भाग्यजनक घटनार कथा संसद कबले गए एनेदरे आप सरकार तुला धुना दिले बीजेपी सांसद बंसुरी स्वराजे। प्रसार प्रसार और भ्रष्टाचार मग्न आप सरकार। दिल्ली सरकार की लापरवाही, यहाँ तक कि आपराधिक लापरवाही के कारण इन बच्चों ने अपनी जान गंवा दी। अध्यक्ष जी, द कॉज ऑफ डेथ ऑफ दीज 3 स्टूडेंट्स इज द अटर एंड एब्सोल्यूट एपथी ऑफ द आम आदमी पार्टी रूलिंग डिस्पेंसेशन इन दिल्ली। ये जो दिल्ली सरकार जो केवल प्रचार प्रसार और भ्रष्टाचार में लिप्त है। তেলেঙ্গানা, উত্তর প্রদেশ আর কেরালার 3 ছাত্রর অকাল বিয়োগত মর্মাহত সমগ্র দেশ। পিছলে 2 সালো সে নগর নিগম জ্ঞানী এমসিডি ভি দিল্লি সরকার কে নিয়ন্ত্রণ মে, দিল্লি জল বোর্ড দিল্লি সরকার কে নিয়ন্ত্রণ মে, ড্রেনেজ কি সফাই দিল্লি জল বোর্ড কে দিল্লি সরকার কে নিয়ন্ত্রণ মে হে, লেকিন ইনহোনে না আপগ্রেডেশন করি হে না ডিসিল্টিং করি হে নালো কি। কোচিং সেন্টারের নামত দেশত সৃষ্টি হয়েছে নতুন ব্যাপার। রাত কি শামকে 6 বাজে কি ঘটনা, হাম রাত কে 8 বাজে সে यहीं पर प्रेजेंट है, रात के 8 बजे से प्रेजेंट है, 6 बजे शाम से पानी निकाला जा रहा है, सुबह 4:30 बजे तक। बातोरी का कुतर विज्ञापन होते हुए जा प्रतिफल दिल्ली कोचिंग सेंटर और प्रहंगत कथा को बोले गए उच्च सदनत एनेडरे उपराष्ट्रपति आगबढ़ाले तात्पर्यपूर्ण मंतव्य। कोचिंग हैज बिकम वर्चुअली कॉमर्स। एवरी टाइम वी रीड अ न्यूज़पेपर फ्रंट 1 or 2 पेजेस आर बाय वे ऑफ एडवर्टाइजमेंट्स। इन अ कंट्री वेयर अपॉर्चुनिटीज are getting enlarged, this silo is turning out to be a problem. কেবল সংসদতে নহয়, দিল্লী আপ কার্যালয়ের সম্মুখতো বিজেপির কর্মকর্তা সাব্যস্ত করিলে প্রতিবাদ। প্রতিবাদকারী কাতরাবলে পানির পাইপ ব্যবহার করবলগিয়া হল আরক্ষী। সমান্তরালভাবে আপেও চলালে প্রতিবাদ। অবশ্যই ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। বর্তমানলৈকে 1 জন চালক সহ আর 5 জন লোক গ্রেপ্তার করা হয়েছে। সর্বমুঠ আরক্ষীর জিম্মাত আছে 7 জন লোক। আরক্ষীর জিম্মাত স্বত্বাধিকারী অভিষেক গুপ্তা আর আইএস কোচিং সেন্টারটির সমন্বয় দেশপাল সিং। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসমত।